একটু ওদিকে যাও, একটু ইন্টারভিউ দিচ্ছি। ছেলেদের প্রতি একটা পজিটিভ থটটা কেমন হবে? পজিটিভ বলতে আমি তো পজিটিভ কিছু দেখি না তেমন, মানে আমার কাছে লাগে না। কেন ছেলেরা নেগেটিভ কেন? ওরা অনেক টক্সিক হয়। মেয়েরা টক্সিক হয় না? আপুকে কি কেউ প্যারা দিচ্ছে? ভাইয়ার কাছে মেয়েদের প্রতি আপনার একটা পজিটিভ থটসটা শেয়ার করুন তো। আমার মেয়েদের প্রতি কোনো পজিটিভ চিন্তা নাই, সবই নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ মেয়েরা একটু অতিরিক্ত ন্যাকামি করতে বেশি পছন্দ করে, যেটা ছেলেরা করে না। আপনি কি এখন পর্যন্ত কোনো ন্যাকার ভাগে পড়ছিলেন? না, আমি ন্যাকার ভাগে পড়ি নাই, বাট যখনই স্কুল কলেজে ক্লাস করছি তখন দেখছি যে মেয়েরা, অধিকাংশ মেয়েরা সব ন্যাকামি করে, যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রেই মেয়েরা ন্যাকামি করে। এজন্য মেয়েদের প্রতি কোনো ভালো চিন্তা আমার নাই। ছেলেরা কি ন্যাকামি করে না? ছেলেরা করে করে, সবাই তো আর করে না, কম বেশি করে আর কি সবাই। মানে কম বেশি সবাই করে, আপনি কি করছেন? না না, ছি ছি ছি, এটা কি বলেন, আমি ন্যাকামি করতে পারি, অসম্ভব, খতম। আপনি ন্যাকার ভাগে পড়ছেন কিন্তু আপনি ন্যাকামি করেন না? ন্যাকার ভাগে পড়ছি বলতে, যে স্কুল কলেজে মেয়েদের সাথে পড়া হয়েছে, কম মাইন্ডে পড়ছি, কোচিং এ পড়ছি, ওখান থেকে দেখা, আর মেয়েরা একটু চিটার টাইপের হয় বেশি। ছেলেদের প্রতি আপনার পজিটিভ থিংকিংটা কেমন? ছেলেরা তো কখনোই ভালো হয় না, মানে আমার নিজেরও ছেলেদের কখনো পছন্দ না। কেন ভালো হয় না? এমনি আমার বাচ্চাদের মধ্যেও ছেলেদেরকে পছন্দ না, আমার মেয়ে বাচ্চা পছন্দ না। ছেলেরা মানে খারাপ কেন হয় আর কি, সেটা বলুন। একসাথে তিন চারটা মেয়েদেরকে ঘোরায়। বাচ্চারাও কি একসাথে তিন চারটা মেয়েদেরকে? না না, ওইগুলাই তো বড় হয়ে এরকম হয়, এই জন্য পছন্দ না। আর মেয়েরা কি একসাথে মানে এরকম করে না? না, মেয়েরা লয়াল হয়, মেয়েরা ভালো হয়। এখন পর্যন্ত কি আপনি কোনো মানে ঠকানোর মধ্যে পড়ছেন নাকি ঠকাইছেন কোনটা? হ্যাঁ হ্যাঁ, পড়ছি। আমরা না যাই, ছেলেদের প্রতি একটা পজিটিভ থটটা কেমন হবে? পজিটিভ, ওরা সামটাইমস অনেক বেশি কেয়ারিং হয়, মানে সবার ক্ষেত্রে না এটা, কারণ সব ছেলেরা হয়তো বেশি কেয়ারিং নাও হইতে পারে, যারা কেয়ারিং তাদের কেয়ারিং সাইডটা বেশি ভালো। নেগেটিভ থট? নেগেটিভ থট বলতে এটাও আবার সবার জন্য সেম হয় না, জাস্ট বিকজ কয়েকজন আছে যে ওভার লাভ, ওভার পজিটিভনেস দেখায়, তখন জিনিসটা আর কি হিতে বিপরীত হয়ে যায়। পজিটিভ থটসটা কেমন ছেলেদের প্রতি? ছেলেরা অনেক মিশুক, সবার সাথে ভালো মতো মিশতে পারে। ছেলেদের প্রতি আপনার মানে নেগেটিভ মানে খারাপ ধারণাটা কি? অনেক ছেলেদেরকে দেখছি যে মেয়েদের সাথে কথা বলতে গেলে তাদের মানে অনেক ধরনের অনেক কিছু ঘটে, লাইক হাত কাঁপে, হ্যান্ড হয়, ভয় লাগে, এগুলো আমার কাছে ভালো লাগে না। মানে ছেলেরা হবে সাহসী, এরা যদি মেয়েদের সামনে এসে ভীতু হয়, এটা কেমন ব্যাপারটা, আমার কাছে একদমই ভালো লাগে না এই জায়গাটা। আরও আছে যে তারা বেশিরভাগই আমি দেখছি যে সময় মেনটেন করে আসতে পারে না কোথাও, কারোর সাথে দেখা করতে হলে সময় মেনটেন করে না, পাংচুয়াল না, লাইক দ্যাটস ইট। কিরকম পজিটিভ থটস ছেলেদের প্রতি? পজিটিভ ছেলেদের প্রতি খুবই কম, এত বেশি না, যতদূর দেখছি আর কি। ছেলেরা আর কি একটু বেশি কি বলবো, জেলাস ফিল করে বেশি, কোনো কিছু নেই, বেশিরভাগই গার্লফ্রেন্ড নেওয়া বেশি, বা তারপর অ্যাটিটিউড বেশি থাকে। আর পজিটিভ পজিটিভ ধারণা হচ্ছে কি যে ওরা কেয়ারিং হয়, সব ছেলে না, কিছু ছেলে কেয়ারিং হয়। জেলাস কেন হয়? ওদের একান্ত জিনিস ওরা আরেকজনকে নিতে দেয় না, বা ওরা নিবে যে এটা চায় না। সেটা কি শুধু মানে গার্লফ্রেন্ডের ক্ষেত্রে নাকি আদার্স মানে সব ক্ষেত্রে? বেশি গার্লফ্রেন্ডের ক্ষেত্রে, আর আদার্স হইতে পারে হালকা পাতলা আর কি। ছেলেদের কি মন বড় হয় না? সব ছেলের না, কিছু ছেলের হয়। মেয়েরা কি জেলাস হয় না? মেয়েরা বেশি হয় হচ্ছে কি যে ফ্রেন্ড দেন বয়ফ্রেন্ডও আছে একটু।